हाई एवरीवान वेलकम टू आवर चैनल झुम्पास लाभ। आज के आबारो चले एसेছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকে তোমাদের সঙ্গে আমি যে রেসিপিটা শেয়ার করব তার নাম হচ্ছে মেথি চিকেন। আমি কিভাবে মেথি চিকেনের রেসিপিটা ঘরে করি সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো আর শেখাবো অবশ্যই। তাই তোমরা দেখতে থাকো আর শিখে নাও। তো এই মেথি চিকেন বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগে চলো আগে দেখে নিই সেগুলো। উপকরণে যাওয়ার আগে বলবো তোমরা যারা আমার ভিডিও দেখছো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো এর জন্য কী কী উপকরণ লাগছে আমরা দেখে নিই। তা মেথি চিকেন বানানোর জন্য আমাদের যা যা লাগছে, তো আমাদের উপকরণের মধ্যে এখানে আছে চিকেন, এখানে 600 গ্রামের মতো চিকেন রাখা আছে। এখানে আছে কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, গোটা গরম মশলা, সাথে আছে গোল আর তেজপাতা মানে গোলমরিচ আর তেজপাতা। এখানে আছে মেথি পাতা মানে মেথি শাক, সেটাকেও ধুয়ে রাখা আছে। লাগছে টক দই, গোলমরিচের গুঁড়ো, এখানে আছে চিনি, নুন, সাদা তেল, ঘি আর ধনে গুঁড়ো। তো সবার প্রথমে যেটা করব আমরা চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য চিকেনটা রাখা আছে, তার মধ্যে আমি দিয়ে দেব বড় চামচের 3 চামচের মতো টক দই আর দেব গোলমরিচের গুঁড়োটা মোটামুটি 1 টিস্পুন, দেব সামান্য একটু নুন আর দেব হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো। এবার এই সবকটাকে ভালোভাবে আমি চিকেনের সাথে মিশিয়ে নেব। আমার হাত ধোয়া আছে সেজন্য আমি হাতে করে মাখছি, এতে ভালোভাবে চিকেনটা মাখা যায়। হাতে করে যদি মাখো তোমরা। তো চিকেনটাকে সুন্দরভাবে আমি ম্যারিনেট করে নিলাম। এইভাবে আমি এটাকে আধা ঘন্টার জন্য ছেড়ে দেব। চিকেনটা আমাদের ম্যারিনেট কমপ্লিট, আধ ঘন্টা হয়ে গেছে। যদি কারোর কাছে টাইম না থাকে তাহলে অবশ্যই 15 মিনিটের জন্য অন্ততপক্ষে ম্যারিনেট করে রেখো। তো এবার যেটা করব, কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেবো আমি সাদা তেল। তার সাথে আমি দেব অল্প একটুখানি ঘি। তেল আর ঘিটাকে ভালোভাবে আমি গরম করে নেব। তেল আর ঘিটা খুব ভালো মতো করে আমি গরম করে নিয়েছি। এবার এতে আমি ফোড়ন দেব। ফোড়নতে দেব আমি তেজপাতা, গোটা গরম মশলা আর তার সাথে দেব গোলমরিচ। ফোড়নটাকে আমি 10 থেকে 12 সেকেন্ডের জন্য একটুখানি ভেজে নেব। ফোড়ন আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে দেবো আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা। এখানে 2 বড় পেঁয়াজ কিন্তু কোচানো আছে। তোমরা যদি মিডিয়াম পেঁয়াজ দাও তাহলে সেক্ষেত্রে 3টে মতো পেঁয়াজ দিলেই হবে। এখানে 2 আমি বড় পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে আমি মোটামুটি 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। আঁচ থাকবে কিন্তু মিডিয়াম। 2 মিনিটের জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্টটা। এখানে 2 ইঞ্চের মতো আদা আর গোটা 2টো রসুন আছে। এবার ভালোভাবে পেঁয়াজের সাথে আমি এটাকে মিশিয়ে দেবো। আদা রসুনটা দিয়েও আমি মোটামুটি 2 থেকে আড়াই মিনিটের মতো একটু ভেজে নিলাম। এবার এতে অ্যাড করব আমি মেথি শাকটা। অনেকের ধারণা আছে যে মেথি শাক দিয়ে করলে হয়তো তেতো হয়ে যাবে, একদমই হবে না। প্রথমত হচ্ছে মেথির আমি শুধুমাত্র পাতাগুলো নিয়েছি, ডাঁটিটা নিইনি। ডাঁটিটার মধ্যে তেতো ভাবটা বেশি থাকে, আর যেহেতু আমরা ম্যারিনেট করেছি দই দিয়ে সেহেতু তেতো লাগবে না। এবার মেথি শাকটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেবো আর খুব ভালোভাবে আমি ভাজা ভাজা করে নেব। এতে দিয়ে দেবো আমি সামান্য একটুখানি নুন যাতে তাড়াতাড়ি শাকটা নরম হয়ে যায়। এবার ভালোভাবে এটাকে আমি মশলার সাথে মিশিয়ে দেব। এটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়েও তোমরা করতে পারো, এক্ষুনি শাকটা হয়ে যাবে কারণ খুব নরম এই শাকটা। খুব ভালোভাবে মশলার সাথে কিন্তু শাকটাকে ভাজতে হবে। আঁচটাকে এই সময় আমি বাড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছ শাকটা পুরো কমে যাচ্ছে। তোমরা যদি কেউ চাও এটা কিন্তু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো। আমি যেহেতু কালারটা হোয়াইট চাইছি সেই জন্য কিন্তু আমি কোনো হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো ইউজ করলাম না। শাকটা দেখো অনেকটাই কমে গেছে, মানে ধরতে গেলে হাফেরও কম হয়ে গেছে। অনেকের ধারণা যে তেতো লাগে তার জন্য পেটি শাকটাকে বয়েল করে ইউজ করে, কিন্তু একদমই করবে না, তাতে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো খুব ভালোভাবে আমার মশলার সাথে শাকটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কমে গেছে। এবার আমরা এতে চিকেনটা অ্যাড করব। চিকেনটাকে দিয়ে ভালোভাবে কিন্তু মেথির সাথে এমনকি মশলার সাথে মিশিয়ে নেব। এতে এখন আমি কোনো নুন কিছু দেব না, কারণ আমি ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম। আঁচটাকে এবার আমি মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে ঢাকা দিয়ে রাখবো মোটামুটি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুললাম। তো দেখতেই পাচ্ছ চিকেন থেকে অনেক জল বেরিয়েছে। এই জলেতেই কিন্তু চিকেন সেদ্ধ হবে, আমি এক্সট্রা করে কোনো জল দেবো না, অ্যাড করবো না। এর মধ্যে চিকেন থেকে জল বেরিয়েছে, দই থেকে জল বেরিয়েছে, তাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আমি আবার একটু মিশিয়ে দিচ্ছি ভালো করে। তোমাদেরকে আবারও বলছি, কেউ যদি পছন্দ করো যে কালারটা একটু ইয়েলো করবে বা রেড করবে, সেক্ষেত্রে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো আর হলুদ দিতে পারো। আমি যেহেতু হোয়াইট করতে চাইছি সেই জন্য আমি কিন্তু দিইনি। তাই মিশিয়ে দিলাম। এরপর এতে অ্যাড করব আমি কাঁচা লঙ্কা। আবারও আমি ভালো করে একটু মিশিয়ে দেব। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর কেউ যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আবারও আমি এটাকে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণের মধ্যে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আমি ঢাকা দেবো না, কারণ চিকেন থেকে অনেক জল বেরিয়েছে। এবার জলটা শুকিয়ে গেলেই কিন্তু চিকেনটা আমাদের রেডি হয়ে যাবে। তো এই সময় আমি দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন, যেহেতু নুনটা তখন আমি অল্প দিয়েছিলাম, আর একটু নুন আমি দেবো। যেহেতু দই দিয়েছি সেটাকে ব্যালেন্স করার জন্য দেবো আমি সামান্য একটু চিনি। এটা কিন্তু অপশনাল, কেউ চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। এবার ততক্ষণ ধরে আমি রান্না করবো যতক্ষণে জলটা শুকিয়ে যায়। আঁচটাকে আমি হাই হিটে করে দিলাম। চিকেন আমাদের রেডি হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে 10 মিনিটের মতো টাইম লেগেছে আমার হতে। সমস্ত জল কিন্তু শুকিয়ে গেছে। আমাদের রান্না একদমই কমপ্লিট। এবার আমি যেটা করব, এর উপর আমি দিয়ে দেবো একটুখানি ঘি। তোমরা এই সময় কিন্তু নুন মিষ্টিটা একটুখানি চেক করে নেবে, যদি মনে হয় যে লাগবে তাহলে তোমরা একটু দিতে পারো। ঘিটাকে দিয়ে আমি আর বেশিক্ষণ ধরে আঁচে রাখবো না, আমি মিশিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে রাখবো মোটামুটি 5 মিনিটের জন্য। আমি এটা স্ট্যান্ডিং টাইমে রাখবো, দেন আমি এটাকে সার্ভ করবো। তো রেডি হয়ে গেল আমাদের মেথি চিকেন। তো দেখো আমি এখানে সার্ভ করে দিয়েছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো, আর যদি খুব খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো। আর তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, এই প্রথমবার আমার ভিডিও দেখছো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো ভালো খাও আর ভালো ভালো চিন্তা করো। আজকের জন্য টাটা।